वेलकम टू माय क्लासरूम सिविल। आज के आमरा स्ट्रोट एवं कलम निये पढ़ाशुना करब। कलम डेफिनेशन की बा स्ट्रोट काके बोले, कोथा एटार यूज होय एवं एर उपरे जखन एटा लोड एक्ट करबे ताले विभिन्न कलम कंडिशनर क्षेत्रे माने कलमटार लेंथ बेशी आछे जेटाके आमरा लंग कलम बोली बा शर्ट कलम बोली, एर उपरे लोड एक्ट करले तार फेलियरटा कि होबे सेटा आमरा जानबो। आर विभिन्न धरण थियोरियम आछे, जेमन आमरा आगे जानी ओयलर थियोरियम, रैंकाइन्स थियोरियम, एगुलो आमरा जानबो। एर लिमिटेशन जानबो, किभाबे इक्वेशन डेरिवेशन करी सेगुलो जानबो एवं एर एप्लीकेशन की सेगुलो आमरा जानबो। कलम डिफरेंट मेटेरियल होते पारे, आमरा बिल्डिंग क्षेत्र जेमन देखी आरसीसी थाके, बा स्टीलर क्षेत्र स्टील कलम थाके, टिम्बर कलम थाके, कास्ट आयरन कलम थाके, विभिन्न धरण कलम होते पारे। तेल प्रथम जेटा जानब से हे स्ट्रट। ठीक यहाँ हे एक मेम्बर जार मध्य की थाकबे एक्सियल फोर्स काज करबे। मेम्बर्स हुईच एक्सपेरियंस कंप्रेसिव फोर्स, जे कोनो मेम्बर जदि तार मध्य एक्सियल फोर्स एक्ट करे ताले सेटाके आमरा बोलबो स्ट्रट। आर ताले स्ट्रट आमादेर की होते पारे, होराइजन्टाल मेम्बारो होते पारे, भार्टिकल मेम्बार होते पारे, इनक्लाइंड होते पारे, इनक्लाइंड मेम्बर होते पारे। ताले जे कोनो मेम्बर जो तार मध्य कंप्रेसिव फोर्स एक्ट करे ताले सेटाके आमरा बोलबो स्ट्रट। एवं जे मेम्बर ताले कलम की होबे, कलम होच्छे वन टाइप अफ स्ट्रट जेटा की थाकबे भार्टिकल थाकबे। ठीक भार्टिकल स्ट्रट आमरा एभावे लिखते पारी भार्टिकल स्ट्रट, और वी अल्सो कैन राइट भार्टिकल मेम्बर हुईच एक्सपेरियंस कंप्रेसिव फोर्स। ठीक अनेक इंटरव्यू तुम्हारे प्रश्न करबे व्हाट डू यू मीन बाय द स्ट्रट, व्हाट डू यू मीन बाय द कलम, व्हाट इज द डिफरेंस बिटवीन स्ट्रट एंड कलम। स्ट्रट होच्छे कि जे कोनो मेम्बर होते पारे हॉरिजॉन्टल इनक्लाइन वर्टिकल जार मध्य एक्सियल फोर्स बा कंप्रेसिव फोर्स, इन द सेंस आमरा शुधुमात्र कंप्रेसिव फोर्स एखाने एक्ट करबे सेटाके आमरा बोलबो कलम, सरि स्ट्रट। एवं कलम होच्छे वन टाइप अफ स्ट्रट जेटा थाकबे वर्टिकल मेम्बर एवं तार मध्य कंप्रेसिव फोर्स एक्ट करबे। दिस इज द डिफरेंट। ओके वर्टिकल मेम्बर जार उपरे कंप्रेसिव फोर्स एक्ट करबे सेटा होबे कलम। তাহলে এই যে ফেলিয়ার অফ দ্য কলাম ডিউ টু দ্য অ্যাক্সিয়াল ফোর্স, অ্যাক্সিয়াল কম্প্রেসিভ ফোর্স কি হবে সেটাই আমাদেরকে জানতে হবে। ঠিক তাহলে আমরা কি লিখব এখানে, ফেলিয়ার অফ এ কলাম ফেলিয়ার অফ এ কলাম। ঠিক তাহলে একটা কলাম থাকবে এরকম, যদি আমরা ধরি যে এরকম একটা কলাম আছে, এর উপরে একটা লোড অ্যাক্ট করছে, অ্যাক্সিয়ালি লোড অ্যাপ্লাই দিচ্ছ পি, এর সেকশনাল এরিয়া হচ্ছে এ। আরেকটা কলাম আছে, এর উপরে দিচ্ছ তুমি পি। ঠিক এর ক্রস সেকশন এরিয়া হচ্ছে এ। এবার এইখান থেকে দুটো কনসেপ্ট আছে, যে যদি কলামটা শর্ট কলাম থাকে অথবা লং কলাম থাকবে। শর্ট কলাম কি, লেন্থ হচ্ছে লেস অ্যাজ কম্পেয়ার টু, লেস মিন্স নট ভেরি মাচ মোর দেন দ্য ক্রস সেকশনাল ডায়ামিটার। আর লং কলামের ক্ষেত্রে কি হবে, লেন্থটা হবে ভেরি মাচ হাই অ্যাজ কম্পেয়ার টু ল্যাটারাল ডাইমেনশন বা ক্রস সেকশনাল ডাইমেনশন। ঠিক
তাছাড়াও আমরা আরো প্রিসাইসলি জানবো যে কাকে শর্ট কলাম বলে, এর লিমিটেশন কি, এবং লং কলাম কাকে বলে, এর লিমিটেশন কি, এই দুটো আমরা পরে জানবো। তাহলে শর্ট কলামের ক্ষেত্রে তুমি যদি লোড দাও, তাহলে আমরা জানি এর মধ্যে স্ট্রেস কি ডেভেলপ হবে, পি ইনটু এ। শর্ট কলামের মধ্যে বলছে যে শর্ট কলাম তুমি যখন লোড দেবে, একটা লোড পর্যন্ত কি করবে, সেকশনটা ক্রাশ হতে শুরু করবে, ভাঙতে শুরু করবে, সেই স্ট্রেসটাকে বলা হয় ক্রাশিং স্ট্রেস, এবং সেই লোডটাকে বলা হয় ক্রাশিং লোড। তাহলে শর্ট কলামের ক্ষেত্রে তুমি যদি ফোর্স দাও, তাহলে সেটা কি হবে, ক্রাশ হবে, ভেঙে যাবে। কিন্তু যদি লং কলামের ক্ষেত্রে তুমি ফোর্স দাও, তাহলে এটা কি করবে, বাকেল হবে। আস্তে আস্তে দেখবো এটা আমাদের বাকেল হবে, বেঁকে যাবে, যেটা আমরা পাতি বাংলায় যদি বলি বেঁকে যাবে, এটা একটু বাঁকবে, ঠিক এটা এটা এখানেই থাকবে, সরি ফিক্স পজিশন চেঞ্জ হবে না। লং কলামের ক্ষেত্রে কিন্তু এক্ষেত্রে তাহলে দুটো জিনিস আমাদেরকে বুঝতে হবে, একটা হচ্ছে শর্ট কলাম আর একটা হচ্ছে লং কলাম। ঠিক এই ক্ষেত্রে ফেলিয়ারটা কি হবে, ক্রসিং ফেলিয়ার। এই ক্ষেত্রে হবে বাকলিং ফেলিয়ার। ঠিক লং কলামের ক্ষেত্রে কিন্তু ক্রাশিংটা হাই অ্যাজ কম্পেয়ার টু বাকলিং। তাহলে ইনিশিয়ালি এটা ক্রাশিং হওয়ার আগে বাকেল হয়ে যায়, এবং ডিউ টু বাকলিং মানে যে ফোর্সের জন্য এই কলামটা বাকেল হয়, সেই ফোর্সটাকে বলা হয় বাকলিং ফোর্স। এটাকে আমরা যেটাতে ক্রাশ করব সেটাকে বলা হয় ক্রাশিং ফোর্স, এটাকে বলা হয় যেটাতে বাকেল হয় সেটাকে বলা হয় বাকলিং ফোর্স। এর অনেকগুলো নাম আছে, বাকলিং ফোর্স বলে, ক্রিপলিং ফোর্স বলে, অথবা ক্রিটিক্যাল ফোর্স বলে, তিনটে নাম আছে। ফোর্স বা এই ফোর্সের ধরুন লং কলামে যে স্ট্রেস জেনারেট হবে সেটাকে বলবো আমরা বাকলিং স্ট্রেস বা ক্রিপলিং স্ট্রেস বা ক্রিটিক্যাল স্ট্রেস। এটাই হচ্ছে তোমার বেসিক ডিফারেন্স, যে শর্ট কলাম যদি হয় তাহলে এর ক্রাশিং স্ট্রেসটা হচ্ছে লেস অ্যাজ কম্পেয়ার টু বাকেল, যদি একটা শর্ট কলাম হয় তাহলে তাকে বাকেল করার আগে সে ক্রাশিং হয়ে যাবে। এই দুটো জিনিস তোমাদেরকে মনে রাখতে হবে, এর বাকলিং বাকলিং ফোর্স কি হবে, হাই হবে, এর ক্ষেত্রে কি ক্রাশিং ফোর্স হাই হবে। আমরা যদি বেসিকভাবে যদি ভাবতে শুরু করি যে একটা লং কলাম আছে তার উপরে তুমি একটা ফোর্স দিচ্ছ, সে আগে ক্রাশ হবে না বাকেল হবে, ট্রাই করবে একটা কিছু, একটা লম্বা কোনো একটা ভার্টিক্যাল মেম্বারকে তুমি প্রেস করবে, তাহলে দেখবে সেটা বাকেল হবে, আর যদি ছোটো থাকে সেটা দেখবে ভেঙে যাবে, ক্র্যাশ হয়ে যায়। সেটাই এই দুটো থেকে আমরা বুঝতে পারি। ঠিক নেক্সটে আমরা দেখব যে এই যে ফেলিয়ার ক্রাইটেরিয়া আছে সেটার ক্ষেত্রে আমরা লং কলামের ক্ষেত্রে দেখব ওয়েলার্স একটা মেথড বলেছে বা একটা থিওরি দিয়েছে, যে থিওরিতে তুমি লং কলামকে লং কলামের ফেলিয়ার ক্রাইটেরিয়া তুমি বের করতে পারবে, লোড কতটা অ্যাক্ট করছে সেটা বের করতে পারবে, এবং শর্ট কলাম এবং লং কলামের ক্ষেত্রেও থিওরিয়াম আছে, সেটা আমরা পরে দেখব ইনিশিয়ালি। তাছাড়া আমরা আরেকটা প্রিসাইসলিভাবে জানবো যে শর্ট কলাম এবং লং কলাম কাকে বলে। মেম্বার আছে, এক্ষেত্রে আমাদেরকে একটা কনসেপ্ট জানতে হবে ল্যামডা, এটাকে বলা হয় সিলিন্ডারনেস রেশিও। ঠিক
এটা হয় তোমার আনসাপোর্টেড লেন্থ, বাই লিস্ট রেডিয়াস অফ জাইরেশন। এটাকে অনেক সময় ইফেক্টিভ লেন্থও বলে। এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট প্যারামিটার, সিলিন্ডারনেস রেশিও ল্যামডা দিয়ে এটাকে চিহ্ন করা হয়। এটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট এই লং কলাম এবং শর্ট কলামের ক্ষেত্রে। এই যে লিস্ট অফ রেডিয়াস অফ জাইরেশনকে আমাদেরকে আর দিয়ে ডিনোট করা হয়, আর এলটাকে লেখা হয় এল ইফেক্টিভ। তাহলে এটাকে আমরা এইভাবেও লিখতে পারি, ল্যামডা হচ্ছে এল ইফেক্টিভ বাই আর। ঠিক, এই যে আর আছে এটা হচ্ছে একটা ডাইমেনশনাল প্রপার্টি। ঠিক, এই যে আর আছে, আরটা হচ্ছে একটা ডাইমেনশনাল প্রপার্টি। বহুবার প্রশ্ন এখান থেকে দিয়েছে, তোমাকে আর এর মানটা জানতে চাই। আরটা আমরা কীভাবে বের করব? আর হচ্ছে তোমার, মনে রাখবে, আই বাই এ। ঠিক, আমরা এটা একটু মুছছি। রেডিয়াস অফ জাইরেশন আর সমান হচ্ছে তোমার আই বাই এ। আইটা হচ্ছে মোমেন্ট অফ ইনার্সিয়া, এটা হচ্ছে এরিয়া অফ সেকশন। তাহলে আই এবং এ বোথ আর ডাইমেনশনাল প্রপার্টি। তাহলে এই যে আর, রেডিয়াস অফ জাইরেশন, এটা হলো একটা ডাইমেনশনাল প্রপার্টি। এবং এখান থেকে তোমাকে প্রশ্ন দেয়, কোশ্চেন কী দেয় দেখো, ইন্টারেস্টিং। সার্কুলার সিলিন্ড্রিক্যাল সেকশন আছে, ধরো একটা অফ ডায়া ডি, এর তোমাকে আর বার করতে বলেছে। ঠিক, এটা হচ্ছে কোশ্চেন। সার্কুলার সেকশন আছে অফ ডায়ামিটার কত? ডি। তাহলে আই আমরা বের করতে পারবো, এর আই কত হবে? তাহলে এর আই আর কত হবে? ঠিক, এর আমরা আই জানি, কি জানি, পাই ডি টু দি পাওয়ার 4 64, এবং এ আমরা জানি পাই বাই 4 ডি স্কোয়ার। এখানে পুট করে দাও, পাই ডি টু দি পাওয়ার 4 64 পাই ডি টু দি পাওয়ার 2 ইন্টু 4 রুট ডি স্কোয়ার বাই 16, দ্যাট মিন্স ডি বাই 4। এই ধরনের প্রশ্ন তোমাকে দেয়, এই সেকশন তোমাকে চেঞ্জ করে দেবে। তাহলে আর হচ্ছে কি, একটা ডাইমেনশনাল প্রপার্টি, এক ক্রস সেকশনের ডাইমেনশনাল প্রপার্টি। সার্কুলার সেকশনের ক্রস সেকশনের ডাইমেনশনাল প্রপার্টি এক। এটাও তোমাকে দিতে পারে আর ইজ এ মেটেরিয়াল প্রপার্টি, এরিয়ার উপর ডিপেন্ড করে ডাইমেনশনাল প্রপার্টি। আরও তোমাকে চারটা প্রশ্ন তোমাকে দিতে পারে, আমি করাবো, দেখবে কিছু এমসিকিউ প্রবলেম। সেক্ষেত্রে তোমাকে মনে রাখতে হবে এটা একটা ডাইমেনশনাল প্রপার্টি, আই এবং এর রুটের ওপরে ডিপেন্ড করে। ক্লিয়ার? তাহলে এখানে প্রয়োজন কি হলো? এটা আমরা দেখলাম ল্যামডা সমান কি পেলাম, ইফেক্টিভ লেন্থ বাই লিস্ট রেডিয়াস অফ জাইরেশন। তাহলে লিস্ট লেটার অফ ডাইমেন্স, লিস্ট রেডিয়াস অফ জাইরেশন আমরা দেখলাম, কিভাবে সেটা বের করতে হয় সেটাও দেখলাম। তাহলে এর লাভটা কি বলছে, এই ল্যামডার ওপর ভ্যালু করে তোমার মান মনে রাখতে হবে। ল্যামডা যদি গ্রেটার দেন 80 হয় তাহলে হবে এটা লং কলাম। ল্যামডা যদি লেস দেন 80 হয় এটা হবে, লেস দেন ইকুয়াল টু যদি 80 হয়, সরি এটা হবে, ল্যামডা গ্রেটার দেন ইকুয়াল টু 80 হলে এটা হবে লং কলাম, এটা হবে শর্ট কলাম। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, নোট করো এটা। এই ল্যামডার ভ্যালুটা যদি গ্রেটার দেন 80 হয়, গ্রেটার দেন ইকুয়াল টু 80 হয় তাহলে হবে লং কলাম, লেস দেন 80 হলে শর্ট কলাম। ঠিক,
তার মানে যার রিফ্রেকটিভ লেন্থ বেশি সে হয়ে যাবে লং কলাম, কারণ ক্রস সেকশন আরটা ক্রস সেকশনের উপরে ডিপেন্ড করে। বোঝো আরটা কি? ক্রস সেকশনের উপরে ডিপেন্ড করে। তাহলে তুমি যদি দুটো একই ক্রস সেকশনের ডায়ামিটার নাও বা যদি একই ক্রস সেকশন নাও তাহলে আরটা একই হবে, চেঞ্জ কী হবে? শুধু এল। তাহলে যার এল বেশি সে লং কলাম, যে এল কম সে হচ্ছে শর্ট কলাম। এটা একটা কেস গেল। আরেকটা জিনিস মনে রাখবে, পরীক্ষায় কিন্তু দিয়েছে, একটা দেয় মাঝে মাঝে ইন্টারমিডিয়েট, মনে রাখবে ইন্টারমিডিয়েট কলাম, এটাও পরীক্ষা দেয়। এই ক্ষেত্রে ল্যামডাটা হবে গ্রেটার দেন 80 লেস দেন ইকুয়াল টু 120, ঠিক? এটা কিসে ফেল করবে? ফেলিয়ার মোড কি হবে? একটা হবে ক্রাশিং এবং হবে বাকলিং, বোথ ইম্পর্টেন্ট। এটাও তোমাদের বেশ কিছু মানে যেই যে পরীক্ষাগুলো হয় জুনিয়র ইঞ্জিনিয়ার এসএসসি জেই বা এই জেইতে এই ধরনের প্রশ্ন দিয়েছে। ইন্টারমিডিয়েট কলাম এর রেঞ্জটা দিয়েছে এবং এর ফেলিয়ার মোড কি হতে পারে। এই ক্ষেত্রে লং কলাম কি করবে? বাকলিং, শর্ট কলাম হবে ক্রাশিং, ইন্টারমিডিয়েট কলাম কি হবে? ক্রাশিং এবং বাকলিং, এবং এর রেঞ্জটা হবে তোমার 80 থেকে 120। ওকে, এবার এই যে আমরা এরপরে একটা থিওরিয়াম পড়ব সেটা হবে ওয়েলার থিওরিয়াম, যেটা লং কলামের ক্ষেত্রে প্রযোজ্য, ঠিক? যখন ল্যামডা গ্রেটার দেন 80 হবে তখন এই থিওরিয়ামটা আমরা অ্যাপ্লাই করতে পারি। তো দেখি থিওরিয়ামটা কি বলছে। ওয়েলার কলাম থিওরিয়াম, এক নম্বর অ্যাজাম্পশন, প্রতিটা অ্যাজাম্পশন হচ্ছে তোমাদের একটা একটা করে এমসিকিউ কোশ্চেন, ঠিক? প্রথমে কি বলেছি, এটা অ্যাপ্লিকেবল ফর লং কলাম, ঠিক? দ্যাট মিন্স ল্যামডা ল্যামডা গ্রেটার দ্যান ইকুয়াল টু 80, ঠিক? আমরা এটাও লিখতে পারি লেন্থ গ্রেটার দ্যান হচ্ছে ল্যাটারাল ডাইমেনশন, একটা হলো। দুই হচ্ছে মেম্বার কি হবে? পারফেক্টলি হরাইজন্টাল, মেম্বার ইজ পারফেক্টলি আর লোড ইজ ট্রুলি অ্যাক্সিয়াল, মানে কি মেম্বারটা পারফেক্টলি হরাইজন্টাল, সরি ভার্টিক্যাল, ভার্টিক্যালে থাকবে এবং লোড ইজ ট্রুলি অ্যাক্সিয়াল, মানে লোডটা অ্যাক্সিস বরাবরই অ্যাক্ট করবে, কোনো রকম ইসেন্ট্রিক লোড নিয়ে এ অ্যাক্ট করবে না। তিন নম্বর কি হবে, ক্রস সেকশন অফ দ্য মেম্বার ইজ ইউনিফর্ম থ্রু আউট দ্য লেন্থ, যে মেম্বারটা আমরা কনসিডার করছি সেই মেম্বারের কি ক্রস সেকশনটা থ্রু আউট দ্য লেন্থে সেম থাকবে, কোনো রকম ভেরি করবে না, ঠিক? চার নম্বর কি হবে, মেটেরিয়াল ইজ আইসোট্রপিক হোমোজিনিয়াস অ্যান্ড ওবে দ্য হুকস ল, ঠিক? নতুন কিছু নাই। পাঁচ নম্বর হচ্ছে ক্রাশিং স্ট্রেস
is neglected. Crossing stress is neglected. Only consider buckling stress. বোঝা গেছে? এইগুলো হচ্ছে এর বেসিক এজাম্পশন বা কনসিডারেশন আমরা বলতে পারি। এক নম্বর হচ্ছে লং কলাম হতে হবে, লেন বেশি হতে হবে, আইসোট্রপিক হোমোজিনিয়াস ইলাস্টিক এবং হুকস ল মানতে হবে, ওবে হতে হবে, আর পারফেক্টলি হরাইজন্টাল হতে হবে, লোডটা ট্রুলি অ্যাক্সিয়াল হবে। এবং সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই ক্ষেত্রে যে ক্রসিং স্ট্রেট হচ্ছে ডিউ টু দ্য অ্যাক্সিয়াল ফোর্স, এটাকে নেগলেক্ট করেছে। ঠিক, তাহলে আশা করি এটা তুমি টুকে নিয়েছো। এরপরে আরো একটা ইম্পর্টেন্ট পার্ট, এটা আমি মুছলাম, আশা করি টুকেছো তোমরা। এ হচ্ছে লিমিটেশন, এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। লিমিটেশন কি? এক, ইট ইজ অনলি অ্যাপ্লিকেবল ইন লং কলাম। শর্ট কলাম কি খারাপ করেছে? কিন্তু শর্ট কলামের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল নয়, তাহলে এ একটা এর ড্রব্যাক বা লিমিটেশন। দু নম্বর হচ্ছে ক্রসিং স্ট্রেস ডিউ টু অ্যাক্সিয়াল ফোর্স ইজ নেগলেক্টেড। মেম্বার যাই হোক না কেন, শর্ট বা লং, যদি তার উপরে একটা অ্যাক্সিয়াল ফোর্স কাজ করবে, তার মানে তার ধরুন একটা কম্প্রেসিভ অ্যাক্সিয়াল স্ট্রেস বা ক্রাসিং স্ট্রেসও অ্যাক্ট করবে। কিন্তু ওয়েলার কলামস থিওরিয়াম কি করেছে, এটাকে পুরোপুরি নেগলেক্ট করেছে। তাহলে এই দুটো হচ্ছে এর মেজর লিমিটেশন, এটাও পরীক্ষায় তোমাদেরকে দেয়। এবার আমরা একটা প্রবলেমকে সলভ করব বা একটা প্রবলেম নিয়ে দেখাবো যে ওয়েলার্স কলাম থিওরিয়ামে আমরা কি বের করতে পারি। যেহেতু এটা লং কলামের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, তাহলে লং কলামের ক্ষেত্রে আমরা বললাম যে যখন সেই মেম্বারটা বাকেল হয়ে যায় সেটাকে বলা হয় বাকলিং লোড বা ক্রিপলিং লোড বা ক্রিটিক্যাল লোড। আমাদের কাজ হবে সেই বাকলিং লোড বা ক্রিপলিং লোড বা ক্রিটিক্যাল লোডটাকে আইডেন্টিফাই করা বা বের করা, এটাই আমরা দেখবো। ওয়েলার্স কলাম থিওরিয়ামটা জানার আগে আমরা দুটো কন্ডিশনকে জানবো, একটা হচ্ছে সাইন কনভেনশন আর একটা হচ্ছে এন কন্ডিশনস। এই দুটো জিনিসও জানার খুবই দরকার, স্পেশালি এন কন্ডিশনে। এর ওপরই তোমাদের প্রবলেম বেস হবে, বেস করে তৈরি করা হবে বা দেওয়া হয়। এন কন্ডিশন থেকে চেঞ্জ করে তোমাকে এর বাকলিং লোডটা জানতে চাইতে পারে। একটা প্রবলেম সলভ করবো, আস্তে আস্তে আমরা দেখবো, তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। ফার্স্ট হচ্ছে সাইন কনভেনশন, ঠিক? যদি তুমি এ ধরো এ একটা ফোর্স আছে, একটা মেম্বার আছে, মেম্বারের উপরে তুমি ফোর্স দেবে, কী হবে? ওটা ডিফ্লেক্ট হবে বা বাকলিং হবে। আমরা মোমেন্টের ক্ষেত্রে দেখিয়েছিলাম স্যাগিং মোমেন্ট পজিটিভ, হগিং মোমেন্ট নেগেটিভ। এখানে সেম জিনিসই আমরা দেখব, যেটা ইনিশিয়াল কন্ডিশনে আছে তুমি ফোর্স দিয়েছো, এ কী করেছে, এরকম একটা বাকলিং শেপ করেছে। এই অরিজিনাল শেপকে তুমি যদি ফ্ল্যাট করে দাও তাহলে দেখবে কি এটা ওয়ান টাইপ অফ হগিং হয়েছে। সো এটার ক্ষেত্রে আমরা মোমেন্টটাকে পজিটিভ ধরবো। ইন দ্যাট কেস এটা তোমার কাছে এরকম আছে, তুমি এটাকে উল্টে দাও তাহলে কী দেখবে, এটা এইভাবে আসবে, এটা হগিং তাই নেগেটিভ, এটা তোমরা মনে রাখবে, ঠিক? এবার এন কন্ডিশন, কলামের এন কন্ডিশন কী কী হতে পারে? ধরো এরকম একটা কলাম আছে, এক্ষেত্রে কী হতে পারে, দুটো হিঞ্জ হতে পারে, একটা কন্ডিশন হতে পারে, একটা কন্ডিশন কি বোথ এন্ডস আর হিঞ্জ একটা হতে পারে, দুই হতে পারে, একটা হিঞ্জ একটা ফিক্সড, ওয়ান এন্ড হিঞ্জ অ্যান্ড আদার ইজ ফিক্সড, এটা হতে পারে,
ए একটা কেস হতে পারে, তিন কি হতে পারে, বোথ এন্ডস আর ফিক্সড এটাও হতে পারে, অথবা এটাকে তুমি ফ্রি করে দিতে পারো, তাহলে কি হবে চার নম্বর, বোথ সরি ওয়ান এন্ড ফিক্সড অ্যান্ড আদার ইজ ফ্রি, বোঝা গেছে? তাহলে এই চারটা কন্ডিশনের ক্ষেত্রে আমরা চারবার ক্যালকুলেশন করে ওয়েলস কলামস থিওরিয়াম অ্যাপ্লাই করে কি বের করব, বাকলিং লোড অথবা ক্রিপলিং লোড বা ক্রিটিক্যাল লোড, ঠিক? তাহলে আমরা প্রথম কন্ডিশনটা কনসিডার করছি, এক কি বোথ এন্ডস আর হিঞ্জ, ঠিক? তার মানে এই কন্ডিশনটা আমরা নিচ্ছি, এটা আমরা বড় করে দেখাবো, বোথ এন্ডস আর হিঞ্জ, তার মানে এটা একটা হিঞ্জ, একটা হিঞ্জ, এর উপরে লোড দিয়েছ, এ কি করবে, বাকেল করবে, ঠিক? তুমি কি করলে, একটা নাম দাও, এটা এটা বি দিয়েছ, এটা এ দিয়েছ, এ ডিস্টেন্সটা কি হয় এক্স ধরলাম, এখান থেকে একটা পয়েন্ট নিলাম সি, এ ডিস্টেন্সটার নাম দিলাম আমি ওয়াই, এটা দিলাম এক্স, এটার নাম দিলাম ওয়াই, ঠিক? তাহলে আমরা কি ধরতে, এই যে লোডটা আছে সেই লোডটা কি এ এক্সিস বরাবরই এক করছে, এখন এটা নেই, এখন এটা ছিল, এখন এটা হয়ে গেছে। যদি আমরা এই পয়েন্টে মোমেন্ট কনসিডার করি, তাহলে আমি লিখতে পারি না পি ইন্টু ওয়াই হচ্ছে মোমেন্ট, দেখো এই সি পয়েন্টে যদি আমি কনসিডার করি, সি পয়েন্টে মোমেন্ট কত, তাহলে আমি লিখতে পারি পি ইন্টু ওয়াই, এটা হচ্ছে মোমেন্ট, তাহলে এটাই আমি লিখছি, মোমেন্ট অ্যাট পয়েন্ট সি কত হবে, পি ইন্টু ওয়াই, প্লাস না মাইনাস হবে, মাইনাস, আমরা সাইন কনভেনশনে দেখেছি প্লাস না মাইনাস হবে, বোঝা গেছে? একটা জিনিস তোমাদেরকে জেনে নাও, পরে আমরা দেখাবো যখন ডিফ্লেকশন পড়ব, যে আমরা মোমেন্টকে এইভাবেও লেখা যায়, এটা তোমরা মনে রাখো আজকে, পরে আমরা জানবো সেটা কি, যে আমরা মোমেন্টকে এইভাবেও লেখা যায় ই ইন্টু আই ডি টু ওয়াই বাই ডি এক্স স্কোয়ার, ই ইন ই আই ডি টু ডি টু ডি স্কোয়ার ডি টু ওয়াই বাই ডি এক্স স্কোয়ার এটা লেখা যায়, ঠিক? ওয়াইটা হচ্ছে এখানে ডিফ্লেকশন, এই যে ডিফ্লেকশন হচ্ছে, ঠিক? এক্সটা হচ্ছে ডিস্টেন্স, কতটা ডিস্টেন্সে কতটা ডিফ্লেক্টেড হচ্ছে সেটা হচ্ছে এই এক্স, সেটাকে ডিনোট করে, ওয়াই হচ্ছে ডিফ্লেকশনটাকে ডিনোট করে, ঠিক? এই যে এই এক্স ডিস্টেন্সে কতটা ডিফ্লেকশন হয়েছে, তাহলে এক্সটা হচ্ছে এই ডিস্টেন্সটা, ওয়াইটা হচ্ছে ডিফ্লেকশন, এইভাবে লেখা যায়, সেটা আমরা আরও ভালো করে যখন ডিফ্লেকশন চ্যাপ্টারটা পড়ব তখন বোঝাবো। তাহলে এটাকে আমি লিখতে পারি সমান মাইনাস পি ইন্টু ওয়াই, এনি প্রবলেম? এটাকে আমি এইদিকে নিয়ে আসতে পারি, লিখতে পারি লিখতে পারি
আলফাটাকে আমি রুট ওভার অফ পি বাই ইআই লিখলাম, তাহলে এটাকে আমি এই ফরম্যাটে লিখতে পারি। এবার তোমাদের আরেকটা জিনিস তোমরা শিখবে ম্যাথামেটিক্সে, যে এটা হচ্ছে একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন, এটার সলিউশন করা যায়। এর সলিউশন করলে আসে, এটা আমি মুছে দিচ্ছি, এই পোর্শনটা আমি মুছছি, এর সলিউশন করলে তোমার আসে, এটা যদি তুমি সলিউশন করবে তাহলে তোমার আসবে ওয়াই সমান হচ্ছে এ কস আলফা এক্স প্লাস বি সাইন আলফা এক্স। আমরা কি বললাম, এক্স হচ্ছে এটা, ওয়াই হচ্ছে ডিফ্লেকশন। এবার আমরা মান পুট করব, যদি এটা ইকুয়েশন দিই তাহলে এক্স এবং ওয়াইয়ের মান বের করে আমরা ইকুয়েশনটাকে সলভ করব। বোঝা গেছে? তাহলে পুট করো, যদি আমরা এক্স ইকুয়াল টু জিরো বসাই তাহলে এ পয়েন্টে ডিফ্লেকশন কত হবে? জিরো। এটা এক্স, এটা হচ্ছে ওয়াই, তাহলে এক্স যদি জিরো মানে এ পয়েন্টে, এ পয়েন্টের কোনো ডিফ্লেকশন হচ্ছে না, তার মানে আমি লিখতে পারি এট এক্স ইজ ইকুয়াল টু জিরো ওয়াই কত হবে? ওয়াইও জিরো হবে। তাহলে পুট করো এখানে, ওয়াই জিরো বসাও, এ এ থাকলো, কস কস জিরো, বি সাইন জিরো, এ প্লাস জিরো, তার মানে এ হচ্ছে জিরো। পাওয়া গেল? তাহলে আমি ইকুয়েশনটা এখন কি হয়ে গেছে, ইকুয়েশনটা যদি আমি এ ইজ ইকুয়াল টু জিরো বসিয়ে দিই তাহলে ওয়াই সমান কত পেলাম? আমি ওয়াই সমান পেলাম বি সাইন আলফা এক্স। বোঝা গেছে? এবারে যদি আমি এক্স যদি ওয়াই বসাই, এক্স যদি এল, টোটাল লেন্থ যদি এল হয়, তাহলে এক্স যদি আমি এল বসিয়ে দিই এখানে, তাহলে সেক্ষেত্রেও ওয়াইটা কি হবে? জিরো। তাহলে সেটাও তুমি লেখো, তাহলে এটা হচ্ছে কেস ওয়ান, এটা আমি লিখতে পারি আমি ওয়ান। এটা হচ্ছে কেস টু, কি হচ্ছে, তুমি এক্স ইজ ইকুয়াল টু এল বসাও তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু কত হবে? জিরো। কঠিন কিছু নেই, এক্সটা তুমি এল বসাও তাহলে ওয়াইটা কত হচ্ছে এখানে? জিরো। এই ইকুয়েশনে পুট করো, এই ইকুয়েশনে, তাহলে ওয়াই হয়ে গেলো তোমার জিরো সাইন এ এক্স কত? এল, এটা বি থাকবে, তাহলে তোমার দাঁড়াচ্ছে বি সাইন আলফা এল সমান হচ্ছে জিরো। বি জিরো হবে না, বি যদি জিরো হয়ে যায় তাহলে এ বি দুটোই জিরো, তার মানে ডিফ্লেকশনই হচ্ছে না। মনে রাখো, যদি এটা তো জিরো বেরোলো, বিটাও যদি জিরো হয়ে যায় তার মানে ওয়াইয়ের কোনো এক্সিস্টেন্সই থাকছে না, তার মানে কোনো ডিফ্লেকশনই থাকছে না। সেটা কি হয়? সেটা হয় না, তাই আমি বিটা নট ইজ ইকুয়াল টু জিরো হবে। এটা বুঝতে পেরেছ? এই যে তোমার এ ইজ ইকুয়াল টু জিরো এসছে, এবার তুমি যদি বিটাও জিরো আসে তার মানে এখানে এ বি দুটো জিরো, দুটো জিরো হয়ে গেলে দেয়ার ইজ নো এক্সিস্টেন্স অফ ওয়াই, দেয়ার ইজ নো ডিফরমেশন। সেটা কি হয়? বাকলিং হলে তো ডিফরমেশন হবে, তাই বি নট ইজ ইকুয়াল টু জিরো, তাহলে এটা, তাহলে কি হবে, সাইন আলফা এল সমান কত হচ্ছে? জিরো। সাইন কততে জিরো হয়? সাইন জিরোতে জিরো হয়, তাহলে এটা সাইন জিরোতে জিরো, সাইন পায়ে জিরো, সাইন টু পায়ে জিরো। তার আমরা একটা লিস্ট ভ্যালু নেব, এটা নেব সাইন পাই, তাহলে আমি এটাকে লিখতে পারি সাইন আলফা এল সমান হচ্ছে সাইন পাই। ঠিক, তাহলে সাইন সাইন জানি আমরা এরকম কন্ডিশনে হলে উঠে যায়, তখন কী হয়, আলফা এল ইজ ইকুয়াল টু পাই। ঠিক, এটা আমি একটু মুছছি এ পোর্শনটা। তাহলে আলফা এল সমান কত এলো? পাই।
আলফার মান বসিয়ে দাও কত, রুট পি ইন্টু ইআই ইন্টু এল সমান কি পাই, তাহলে স্কোয়ার করে দাও, তাহলে পি ইআই এল স্কোয়ার পাই স্কোয়ার, তাহলে পি সমান কত হচ্ছে পাই স্কোয়ার ইআই বাই এল স্কোয়ার। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট। পি ইজ ইকুয়াল টু তাহলে কি হলো পাই স্কোয়ার ইআই বাই এল স্কোয়ার, তাহলে বোথ এন্ডস যদি হিঞ্জ হয়, বোথ এন্ডস যদি হিঞ্জ হয় সেক্ষেত্রে ক্রিটিক্যাল লোড কত আসছে পাই স্কোয়ার বাই ইআই। এবারে মজার বিষয়, তাহলে আই আমরা কি জানি, এটা আমরা জানি আগে থেকে, ল্যামডা সমান কি আই বাই এ, তাহলে আমি আই সমান কি লিখতে পারি এ ইন্টু ল্যামডা স্কোয়ার। দেখো মনে করার চেষ্টা করো, ঠিক পুট দিস ভ্যালু, তাহলে পুট করো ভ্যালুটা, পাই স্কোয়ার ই আই কত হবে এ আর স্কোয়ার, ওকে বাই এল স্কোয়ার, তাহলে কত হলো পাই স্কোয়ার ই এ বাই এল বাই আর স্কোয়ার। এল বাই আরটা কি, এল বাই আর সমান কি সরি এটা হবে ল্যামডা, এনিথিং মিস্টেক, নো দিস ইজ ল্যামডা, সরি এল বাই ল্যামডা, এটা হচ্ছে তোমার আরেকটা ফর্ম। যদি আমরা স্ট্রেস বের করি তাহলে এরিয়াটা বাদ চলে যাবে, তাহলে পাই স্কোয়ার বাই এল বাই ল্যামডা হোল টু দি পাওয়ার স্কোয়ার এরকম একটা আসবে। সরি এটা ল্যামডা নয়, সরি সরি এটা রেডিয়াস অফ জাইরেশন হবে, ঠিক রেডিয়াস অফ জাইরেশন, তাহলে এটা কি হবে এল বাই, এটা কি হবে আর, এটা হবে এল বাই আর, রেডিয়াস অফ জাইরেশন হচ্ছে রুট এ বাই ই, তাহলে আই ইজ ইকুয়াল টু হচ্ছে এ আর স্কোয়ার, ঠিক পুট দিস ভ্যালু এ আর স্কোয়ার বাই এল স্কোয়ার পাই স্কোয়ার ই এ বাই এল বাই আর স্কোয়ার, এটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলি কি ল্যামডা, ল্যামডা মানে সিলিন্ডারনেস রেশিও, তাহলে এটা আরেকটা ফর্ম হচ্ছে এটা, ঠিক এটা হলো লোড। যদি স্ট্রেস আমরা নিই তাহলে আমরা ক্রিপলিং লোড কত পেলাম, ক্রিপলিং বা ক্রিটিক্যাল বা বাকলিং লোড, ক্রিপলিং সরি ক্রিপলিং লোড আমরা কত পেলাম পি পাই স্কোয়ার ইআই বাই এল স্কোয়ার, অথবা আমরা এটাকে এভাবে লিখতে পারি পাই স্কোয়ার ই এ বাই ল্যামডা স্কোয়ার। এবার আমরা যদি ক্রিপলিং স্ট্রেস বের করি, ক্রিপলিং স্ট্রেস বের করি তাহলে কি হবে পি বাই এ, তাহলে কি হবে এটা পাই স্কোয়ার ই বাই ল্যামডা স্কোয়ার, রিমেম্বার পাই স্কোয়ার ই বাই ল্যামডা স্কোয়ার, এটা তো গেল বোথ এন্ডস আর হিঞ্জ। এবার প্রতিটা কেসের ক্ষেত্রে তোমাকে এইভাবে সলভ করতে হবে, এইভাবে বিভিন্ন কন্ডিশনের ক্ষেত্রে বিভিন্ন ইকুয়েশন আছে সেগুলোকে সলভ করে তোমাকে এই পিটা বের করতে হবে, ঠিক পরীক্ষার জন্য এত কিছু আমাদের করার দরকার নাই। আমরা যেটা করব ইফেক্টিভ লেন্থ এর ডেফিনেশনটা আমরা জানব, এবং প্রতিটার ক্ষেত্রে একটার সঙ্গে আরেকটা কোরিলেট করে কীভাবে বিভিন্ন কন্ডিশনের ক্ষেত্রে ইফেক্টিভ লেন্থটা বের করা যায় সেটা দেখব, এবং এই যে লেন্থটা আছে এই লেন্থ, এই লেন্থটাতে ইফেক্টিভ লেন্থ বসিয়ে আমরা ডাইরেক্টলি ক্রিটিক্যাল লোডটা বের করব, ঠিক ওয়েলার্স কলামস থিওরেম অ্যাপ্লাই করে আমরা বোথ এন্ড যদি ফিক্স থাকে সরি হিঞ্জ থাকে তাহলে সেক্ষেত্রে আমরা ক্রিপলিং লোডটা বের করলাম, বোথ কেস বোথ এন্ডস আর যদি হিঞ্জ থাকে এবং এর ওপর যদি তুমি একটা লোড দাও এ কী করবে ডিফ্লেক্ট করবে, ঠিক এর ক্ষেত্রে যে লোডে ধরো এই ডিফ্লেক্টটা হবে বাকেলটা হবে সেই লোডটা আমরা দেখলাম কত বেরোলো পি সমান পাই স্কোয়ার ই আই বাই এল স্কোয়ার,
ठीक एटा की छिलो लेंथटा एल। एबार आमरा इक्विवेलेंट लेंथ कन्सेप्टे जाब, बाकी आमरा जानी आर की कंडिशन आछे। ए एकटा कंडिशन होते पारे ओपरटा हिन निचेरटा फिक्सड, এইভাবে ডিফ্লেক্ট হবে। এর উপরে যদি ফোর্স দাও তাহলে কি ওয়ান এন ফিক্সড আদার এন হিঞ্জ, এটা একটা কন্ডিশন। আর একটা কন্ডিশন হতে পারে বোথ এন্ডস আর ফিক্সড, এটা হতে পারে। আর এটা কি হতে পারে, আর একটা কন্ডিশন কি একটা ফিক্সড এটা ফিক্সড এটা ফ্রি ফিক্সড হতে পারে, অথবা একটা এন্ড ফিক্সড আর একটা এন্ড ফ্রি হতে পারে। তাহলে এদের যে লেন্থগুলোকে এই লেন্থের যদি আমরা ইকুইভ্যালেন্ট করতে পারি তাহলে এটাকে আমরা এই ইফেক্টিভ এই লেন্থের সঙ্গে আমরা ইকুইভ্যালেন্ট করব। তাহলে যে কোনো মেম্বার সেকশন বা যে কোনো এন কন্ডিশন হোক না কেন, এই সেকশনটার মধ্যে বোথ জিরো মোমেন্টস অথবা এই সেকশনটাকে এইভাবে কনসিডার করা যায় যে বোথ এন যদি হিঞ্জ থাকে তাহলে লেন্থটা কত হবে। বা আমরা এটাও জানতে মানে ভাবতে পারি যে জিরো মোমেন্টস ডিস্টেন্স বিটুইন জিরো মোমেন্টস এটাকে আমরা লিখতে পারি, এই যে এলটাকে আমরা এইভাবে লিখতে পারি ডিস্টেন্স বিটুইন জিরো মোমেন্ট, এইভাবে ঠিক। এই ক্ষেত্রে এখানে কি ওয়ান এন্ড এটা হিঞ্জ আছে তার মানে মোমেন্ট জিরো, এই ক্ষেত্রে কি নেগেটিভ মোমেন্ট, তাহলে ঠিক এই এর কোথাও একটা কি আছে মোমেন্টটা জিরো হবে। তাহলে সেই পয়েন্টটাকে আইডেন্টিফাই করে যে লেন্থটা আসবে সেই লেন্থটাই হবে তার ইকুইভ্যালেন্ট লেন্থ। মানে এটা ধরো তোমার জিরো আসছে, এটা তোমার জিরো এলো ঠিক, এক্ষেত্রে মোমেন্টটা নেগেটিভ হবে, আর এই ক্ষেত্রে কোথাও মোমেন্টটা কী হবে জিরো হবে। তাহলে এই লেন্থটা হবে এর ইফেক্টিভ লেন্থ বা ইকুইভ্যালেন্ট লেন্থ অফ এই লেন্থ। আমরা প্রতিটা এই লেন্থের সঙ্গে কনসিডার করো মিন্স ডিস্টেন্স বিটুইন জিরো মোমেন্টস। তাহলে এর ক্ষেত্রে ডিস্টেন্স বিটুইন জিরো মোমেন্ট হয় এল বাই রুট টু ঠিক। এবার এই ক্ষেত্রে আসো, এই ক্ষেত্রে কি নেগেটিভ মোমেন্ট, এই ক্ষেত্রে নেগেটিভ মোমেন্ট, মিডিলে পজিটিভ মোমেন্ট, তাহলে এর বিটুইন ডিস্টেন্স এই ডিস্টেন্সটা কি হয়, এখানে একটা জিরো মোমেন্ট থাকে এখানে একটা জিরো মোমেন্ট থাকে, এই জিরো মোমেন্টের ডিস্টেন্সটা হয় তোমার এল বাই টু ঠিক। এটা হচ্ছে তোমার ফ্রি এন্ড, এক্ষেত্রে সব থেকে ভালো বলা যায় ফ্রি এন্ডে কি মোমেন্ট জিরো, তাহলে এখানে মোমেন্ট জিরো কিন্তু এখানে মোমেন্ট আছে। যদি এটাকে আমি এইভাবে বাড়াতে পারি তাহলে এখানে কি পাবো একটা আমি জিরো মোমেন্ট পাবো। তাহলে এর এই জিরো মোমেন্ট থেকে এই জিরো মোমেন্ট, কারণ আমি অন্য কোথাও আর জিরো মোমেন্ট পাচ্ছি না কিন্তু আমাকে জিরো মোমেন্ট পেতে হবে। কেন পেতে হবে, কারণ আমি এই লেন্থটাকে ইকুইভ্যালেন্ট লেন্থ হিসেবে বাকি লেন্থগুলোকে এর ইকুইভ্যালেন্টে নিয়ে আসতে হবে, মানে ডিস্টেন্স বিটুইন জিরো মোমেন্টস, ডিস্টেন্স বিটুইন জিরো মোমেন্টস, ডিস্টেন্স বিটুইন জিরো মোমেন্ট, ডিস্টেন্স বিটুইন জিরো মোমেন্ট, ডিস্টেন্স বিটুইন জিরো মোমেন্ট। যেহেতু এখানে কোনো মোমেন্ট নেই, মোমেন্ট কী আছে আস্তে আস্তে বাড়তে থাকবে, এবং যদি আমরা এটাকে আবার কনসিডার করি তাহলে এই পয়েন্টে কী হবে একটা জিরো মোমেন্ট আমরা পাবো। তাহলে এই লেন্থটা হবে টু এল, এটা যদি এল হয় সব এল, এটা যদি এল হয়
এটা যদি এল হয়, এটাই হচ্ছে তোমার ইকুইভ্যালেন্ট লেন্থের কনসেপ্ট। কঠিন কিছু নেই, আমরা এটাকে জেনারেলাইজ কনসিডার ধরলাম এবং এটা দেখলাম যেহেতু বোথ এন্ড হিন তাহলে মোমেন্ট জিরো, আমরা লিখলাম ডিস্টেন্স বিটুইন জিরো মোমেন্ট হচ্ছে ইকুইভ্যালেন্ট লেন্থ হিসেবে আমরা বাকিগুলোকে দেখাবো। এবার প্রথমে এই একটা কন্ডিশন হলো এখানে মোমেন্ট জিরো, এখানে মোমেন্ট জিরো, এই লেন্থটা হয় এল বাই রুট টু, এই লেন্থটা হয় এল বাই টু, কিন্তু ফ্রি এন্ডের ক্ষেত্রে কি কোথাও মোমেন্ট আমরা জিরো পাচ্ছি না, এটাকে বাড়িয়ে আমরা এই পয়েন্টে নিয়ে গেলাম আর একটা এল, তাহলে টোটাল ইকুইভ্যালেন্ট লেন্থ হচ্ছে টু এল। ঠিক, এবার প্রতিটার ক্ষেত্রে আমাকে বের করতে হবে কি এটা কি পি, আমরা এভাবে লিখছি পি বোথ এন্ডস হিঞ্জ, আমরা যদি লিখি বোথ এন্ড ফিক্সড তাহলে এল ইফেক্টিভ কত হয়েছে, হচ্ছে না, এল ইফেক্টিভ সমান কত হচ্ছে এল বাই টু। ঠিক, পুট করো বোথ এন্ডস ফিক্সড, এটা হলো এক নম্বর কন্ডিশন বোথ এন্ড হিঞ্জ মনে রাখবে, তাহলে কি হবে এটা হলো বোথ এন্ড ফিক্স, পুট করো পি সমান কত হবে পাই স্কোয়ার ই আই, এল এর জায়গায় কি হবে এল বাই টু স্কোয়ার মানে ফোর পাই স্কোয়ার ই আই বাই এল স্কোয়ার, বোঝা গেছে। তিন নম্বর কি হবে, ওয়ান এন হিঞ্জ অ্যান্ড আদার ইজ ফিক্সড, তাহলে এল ইফেক্টিভ সমান কত হবে এল বাই রুট টু। ঠিক, তাহলে পুট করো এখানে এই ইকুয়েশনে পুট করো পি সমান কি পাই ই স্কোয়ার ই আই বাই এল ইফেক্টিভের জায়গায় এটা পুট করো, বোঝা গেছে। চার নম্বর কেস, চার নম্বর কেস কি হবে, ওয়ান এন্ড ফিক্সড আদার ইজ ফ্রি, তাহলে এল ইফেক্টিভ কত হবে টু এল, এই যে এল ইফেক্টিভ সমান টু এল, পুট করো পি ইজ ইকাল টু পাই স্কোয়ার ই আই, এল ইফেক্টিভের জায়গায় কী হবে টু এল, তার মানে পাই স্কোয়ার ই আই বাই ফোর এল স্কোয়ার, বোঝা গেছে। সবচেয়ে ম্যাক্সিমাম প্রশ্ন কোশ্চিন, সবচেয়ে ম্যাক্সিমাম আমরা কোথায় পাচ্ছি বাকলিং লোড বোথ এন্ড ফিক্সড, বোথ এন্ড যদি আমরা ফিক্সড করে দিই তাহলে কিন্তু বাকলিং লোডটা ফোর টাইমস ইনক্রিজ করে যাচ্ছে, কার থেকে যদি বোথ এন্ড হিঞ্জ থাকে, তাহলে কলামে যদি আমাদের স্ট্রেন বাড়াতে হয় তাহলে আমরা কি করব বোথ এন্ডসকে ফিক্সড করে দেব, সেকেন্ড ওয়ান এন্ড হিঞ্জ এবং আদার হ্যান্ড যদি ফিক্সড হয় সেটা টু টাইমস অফ বোথ এন্ড হিঞ্জ, এটা টু টাইমস দ্বিগুণ বেড়ে যাচ্ছে যদি বোথ এন্ডস হিঞ্জ থাকে তার ক্ষেত্রে, ওয়ান এন ইজ ফ্রি অ্যান্ড আদার এন্ড ওয়ান এন্ড ইজ ফিক্সড অ্যান্ড আদার ইজ ফ্রি যদি হয় তাহলে লোডটা ফোর টাইমস কমে যাচ্ছে, কোথা থেকে বোথ এন্ড যখন হিঞ্জ থাকে ফোর টাইমস কমে যাচ্ছে, আর বোথ এন্ড যদি ফিক্স থাকে তার ক্ষেত্রে সিক্সটিন টাইমস কমে যাচ্ছে। এইখান থেকে বহু প্রশ্ন তোমাদেরকে পরীক্ষায় দিয়েছে, বিভিন্ন কন্ডিশনের রেশিওগুলো দেয় যে বোথ এন্ড ফিক্সডের ক্রিটিক্যাল রেশিও কত এবং ক্রিটিক্যাল লোড এবং বোথ এন্ড ফিক্সড থাকে তার ক্রিটিক্যাল লোডের রেশিও কত হবে বা কত টাইম ইনক্রিজ করবে বা কত পার্সেন্টেজ ইনক্রিজ করবে, তার বিভিন্ন ধরনের এমসিকিউ প্রশ্ন এখান থেকে দেয়। আমরা কিছু প্রবলেম সলভও করব অ্যাট দ্য এন্ড অফ দিস লেকচার। আমরা ওয়েলার থিওরিয়াম পড়লাম, এক্ষেত্রে আমরা দেখলাম যে এটা অ্যাপ্লিকেবল ফর
লং কলাম শর্ট কলামের ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল নয় সেকেন্ড যেটা দেখলাম যে ওয়েলার ফর্মুলাতে আমরা যে ক্রাসিং স্ট্রেস ডিউ টু অ্যাক্সিয়াল ফোর্স এটাকে আমরা নেগলেক্ট করেছি কিন্তু এই ক্ষেত্রে কি ওই দুটোই কনসিডার করা হয়েছে এটা কি অ্যাপ্লিকেবল ফর বোথ অ্যাপ্লিকেবল ফর বোথ মনে রাখবে অ্যাপ্লিকেবল ফর বোথ শর্ট অ্যান্ড লং কলাম ঠিক অ্যান্ড ক্রসিং স্ট্রেস ডিউ টু অ্যাক্সিয়াল ফোর্স ইজ কনসিডার এখানে কনসিডার করা হচ্ছে তাহলে এই যে মেজর দুটো ড্রব্যাক ছিল ওয়েলার ফর্মুলাতে এটাতে কি হচ্ছে র্যাঙ্কাইন্স ফর্মুলাতে সেটা মিনিমাইজ হচ্ছে এবারে আমরা দেখব যে র্যাঙ্কিং ফর্মুলাটা অ্যাকচুয়ালি কি এটা ফর্মুলাটা এইভাবে দিয়েছে আরেকটাও জিনিস আমরা নোট করব যে ক্রাসিং স্ট্রেস ডিউ টু অ্যাক্সিয়াল ফোর্স ইজ সেম ফর বোথ শর্ট অ্যান্ড লং কলাম ঠিক ভেরি কি হবে ওয়েলার ফোর্স পিই ওয়েলার ফোর্সটা হবে এক্ষেত্রে ভেরি করবে বা আমরা বলবো ডিপেন্ডস হোয়েদার হোয়েদার দ্য কলাম ইজ শর্ট অর লং কলামটা শর্ট আছে কি লং আছে এই ওয়েলার্স লোডটা বা ওয়েলার্স ফোর্সটা এটা ডিপেন্ড করবে তাহলে ইকুয়েশনটা কি হবে রিমেম্বার এর ইকুয়েশনটা হবে 1 by PE 1 by PCS এক এক করে আমরা জানবো PR হচ্ছে র্যাঙ্কাইন ফোর্স বা এটাকে আমরা অনেক সময় ক্রিপলিং ফোর্সও বলতে পারি এটাকে আমরা বলবো র্যাঙ্কাইন ফোর্স এটাকে বলা হয় ক্রিপলিং লোড বাই র্যাঙ্কাইন ফর্মুলা র্যাঙ্কাইন্স ফর্মুলা ওকে পিই কে বলা হয় ক্রিপলিং লোড বাই ওয়েলার ফর্মুলা এবং পিসিএস কে বলা হয় ক্রসিং লোড ঠিক তাহলে র্যাঙ্কাইন এমন একটা ইকুয়েশন দিল যে ক্ষেত্রে আমরা দুটোই কনসিডার করছি কি একটা হচ্ছে ক্রিপলিং লোড বাই ওয়েলার্স মেথড সাহায্যে এবং ক্রসিং লোড এবং এটাকে আমরা ক্রিপলিং লোড বলছি কিন্তু যেটা র্যাঙ্কাইন দিয়েছে র্যাঙ্কাইন কিন্তু দুটোই কনসিডার করেছে একটা হচ্ছে শর্ট কলাম এবং লং কলামের ক্ষেত্রে পিইটাকেও কনসিডার করেছে পিসিএস কনসিডারটাকে কনসিডার করেছে এবার আমরা দেখব দুটো কলামের ক্ষেত্রে কি ইকুয়েশনটা আমরা কিভাবে ব্যবহার করব
যদি শর্ট কলাম হয়, শর্ট কলামের ক্ষেত্রে আমরা কি জানি, শর্ট কলামের ক্ষেত্রে পিই ইজ ভেরি হাই অ্যাজ কম্পেয়ার টু পিসিএস। ঠিক, তাহলে ওয়ান বাই পিই কি হবে, টেন্স টু জিরো। এরা যদি খুব বেশি হয়, সামান্য তুমি ভেবে দেখো না কেন, একটা আরসিসির কলাম আছে শর্ট, হাইট খুব শর্ট, তুমি অপর দিকে ফোর্স দিচ্ছ, এটা ক্রাশ হয়ে যাবে ঠিক কথা, কিন্তু বাকলিং আর হবে না। তাই শর্ট কলামের ক্ষেত্রে এই বাকলিং লোডটা অনেক বেশি থাকে ক্রাশিংয়ের ক্ষেত্রে, তাই এটা ওয়ান টেন্স টু জিরো। এই ইকুয়েশনটাতে বসাও, মেন ইকুয়েশনটাতে বসাও, তাহলে ওয়ান বাই পি আর কী হবে, এটা জিরো, ওয়ান বাই পি সিএস, তাহলে পি আর সমান পি সিএস। ঠিক, তাহলে ফর শর্ট কলাম রিমেম্বার দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, ফর শর্ট কলাম ক্রিপলিং লোড, ক্রিপলিং লোড বাই র্যাঙ্কাইন্স মেথড বা র্যাঙ্কাইন্স ফর্মুলা ইজ ইকুয়াল টু ক্রাশিং লোড। বোঝা গেছে? এবার আমরা লং কলামটা দেখব। লং কলাম ক্ষেত্রে কি হবে, প্রথমেই বলেছি র্যাঙ্কাইন কি কনসিডার করেছে, ক্রাশিং ফোর্স বা ক্রাশিং স্ট্রেসটা সেম বোথ লং কলামস অর শর্ট কলামস, দেয়ার উইল বি নো চেঞ্জ অফ ক্রাশিং স্ট্রেস হোয়েদার দ্য কলাম ইজ লং কলাম অর শর্ট কলাম। সো আমরা এই পিসিএসটা নিয়ে ভাববই না, আমরা সবসময় কোনটা নিয়ে ভাববো, এই পিইটা। তাহলে ইন লং কলামের ক্ষেত্রে কি, লং কলামের ক্ষেত্রে কি পিটা পিইটা লেস, লেস অ্যাজ কম্পেয়ার টু পিসিএস। বোঝা গেছে? তাহলে আমরা এটা এখন আর নেগলেক্ট করতে পারবো না, এটা যদি লেস হয় তাহলে ওয়ান বাই পিটাকে আমি নেগলেক্ট করতে পারবো না, আর পিসিএসটা অলরেডি কনস্ট্যান্ট আছে বোথ দ্য সেকশনের ক্ষেত্রে, শর্ট কলাম আর লং কলামের ক্ষেত্রে। তাহলে এই ক্ষেত্রে র্যাঙ্কাইন ক্রিপলিং রড বাই র্যাঙ্কাইনস ফর্মুলাতে কি হবে, ওইটাই তোমাকে নেট লিখব, নট নেগলেক্টেড। ঠিক, তাহলে এবার আমি কি লিখতে পারি, ওয়ান বাই পি আর, ওয়ান বাই পিই, ওয়ান বাই পি সিএস, সরি এটা ওয়ান, তাহলে আমি লিখতে পারি পি আর সমান পিই ইনটু পি সিএস পিই প্লাস পি সিএস। পিইটা যদি ডিভাইড করে দিই তাহলে আমরা পাবো পি সিএস বাই ওয়ান প্লাস পি সিএস বাই পিই। বোঝা গেছে? তাহলে আমার পি আর সমান কত পেলাম, পি সিএস বাই ওয়ান প্লাস পি সিএস বাই পিই। এটা কিন্তু লং কলামের ক্ষেত্রে, মাইন্ড ইট, মনে রাখবে দিস ইজ ফর লং কলাম। এই ইকুয়েশনটাকে আমি একটু সিম্পলিফাই করব, ঠিক, এটা আমি একটু রিমুভ করলাম, দেখো এটা বোঝো। আমরা একটা কেস কনসিডার করলাম যে বোথ কলাম
बोथ एंड्स आर हिंज। ठीक, तले पीई समान कत हो बे? पाई स्क्वायर ई आई बाई एल स्क्वायर। किछुक्षण आगे आमरा देखलाम बोझा गेछे, एबार आमरा पी सी एस टा बेर करबो। पी सी एस टा कत हो बे? एरिया इंटू सिग्मा सी एस, एरिया इंटू स्ट्रेस, एटाओ देखलाम। जस्ट पुट दिस वैल्यू, तले पी आर समान कत हलो? सिग्मा सी एस ए बाय वन प्लस सिग्मा सी एस इंटू ए बाय पाई स्क्वायर ई आई इंटू एल स्क्वायर। इज देयर एनी प्रॉब्लम? नहीं। এটা যদি আরো সিম্পলিফাই করি আমরা কি করতে পারি? আরো এখানে করতে পারি, আইটাকে আমি লিখতে পারি এ আর স্কোয়ার। দেখিয়েছি কি করে আসছে, এটা এখানে পুট করো। সিগমা সি এসকে আমরা সিগমা সি লিখছি, এ ওয়ান প্লাস সিগমা সি, তাহলে আয়ের জায়গায় আমি কি লিখছি? এ আর স্কোয়ার। তাহলে এ এ কেটে গেল, তাহলে আমি এখানে লিখলাম এল স্কোয়ার। ঠিক, নিচে কি এলো? পাই স্কোয়ার ই এ এ, আর ওপরে এ কেটে গেল, তাহলে রইল কি? আর স্কোয়ার। বোঝা গেছে? এটাকে আমি আরো সিম্পলিফাই যদি করি, তাহলে এল বাই আর সমান কি? এটাকে আমি যদি আরো সিম্পলিফাই করি, তাহলে এইভাবে লিখতে পারি সিগমা সি এ ওয়ান প্লাস সিগমা সি বাই পাই স্কোয়ার ই ইন্টু এল বাই আর হোল স্কোয়ার। এটাও লিখতে পারি, এটাকে আরো সিম্পলিফাই করলে এইভাবে লেখা যায় সিগমা সি এ ওয়ান প্লাস আলফা ল্যামডা স্কোয়ার। ঠিক, তাহলে আলফা কি হচ্ছে এক্ষেত্রে? আলফা সমান কি? সিগমা সি বাই পাই স্কোয়ার ই। মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ফর এমসিকিউ পারপাস। এটা আমরা জানি সিলিন্ডারনেস রেশিও, এটাকে বলা হয় র্যাঙ্কাইন কনস্ট্যান্ট। র্যাঙ্কাইন কনস্ট্যান্ট এটার ভ্যালু আছে, খুব ইম্পর্টেন্ট মনে রাখবে। এই মেটেরিয়ালটা যদি মাইল স্টিল হয়, ঠিক, যদি কাস্ট আয়রন হয়, যদি রড আয়রন হয়, আর যদি টিম্বার হয়, তাহলে এই আর আলফার ভ্যালুর মানগুলো তোমাকে মনে রাখতে হবে। ঠিক, মাইল স্টিলের ক্ষেত্রে আছে ওয়ান বাই সেভেন ফাইভ ডবল জিরো। ম্যাক্সিমাম প্রশ্ন এখান থেকে আসে, এর ক্ষেত্রে হবে কাস্ট আয়রন ক্ষেত্রে ওয়ান বাই সিক্স সিক্সটিন হান্ড্রেড বা ওয়ান থাউজেন্ড সিক্স হান্ড্রেড। ঠিক, রড আয়রনের ক্ষেত্রে হবে ওয়ান বাই নাইন হান্ড্রেড নাইন থাউজেন্ড এবং এটার ক্ষেত্রে হবে ওয়ান বাই সেভেন ফাইভ জিরো। প্লিজ রিমেম্বার দিস ভ্যালু। এখান থেকে বেশ প্রশ্ন দিয়েছে বিভিন্ন পরীক্ষায় এই আলফার ওপরে ভ্যালু করে। বোঝা গেছে?
এরপরে আমরা পরের ক্লাসে কিছু নিউমেরিক্যাল প্রবলেম করব এবং কিছু এমসিকিউ প্রবলেম করব, যেটা আমরা শিখেছি সেগুলোর অ্যাপ্লিকেশন করে।